এইভাবে অপমান করা হইল স্টেজের মধ্যে। মনমোহন সাধুর গানের জন্য পাখি সরকার মনমোহন সাধুর মলয়া গান গাইল। আমাকে এখানে কেউ বলছেন মনমোহনের গান শোনার জন্য বলছেন, তাহলে আমাকে যে এইভাবে অপমানটা করলো আপনাদের সামনে, আস্তে 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 আমি এখন থেকে আমি বলি আস্তে 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 যে করছে, আপনি স্টেজে ছিলেন না, কেন করলো? আমি এখন থেকে রাত দিনের ১২টা পর্যন্ত মলয়া গান গাইব। আমার আস্তে আমার পাশাপাশি আমার প্রতিপক্ষ শিল্পী মলয়া গান গাইতে হবে। আমি আস্তে আমি ডায়েরি ছাড়া মুখস্থ মলয়া গান গাইব দিনের ১২টা পর্যন্ত, আর বাকি শিল্পীরা ডায়েরি নিয়ে গান গাইতে হবে ১২টা পর্যন্ত। যদি গাইতে না পারে এই অপমানটার জন্য মাপ চাইতে হবে। আপনাদের সামনে আমাকে বলা হয়েছে ভাবের গান গাওয়ার জন্য। প্রত্যেকটা শিল্পী চায় মঞ্চ জমানোর জন্য। পাখি সরকার একটা মলয়া গান গাওয়ার পরে বাকি কি গান গাইছে? ভাবের গান গায় নাই, উনি কি কম চেষ্টা করছে মঞ্চটা জমানোর জন্য? এটা কি ওনার দোষ হয়েছে? আমি চেষ্টা করছি মঞ্চ জমছে, এখানে আমার দোষটা কথা কথা বলবেন না। আমাকে এইভাবে মঞ্চ অপমানটা করা হলো কেন? আমার কথা আপনাদের কাছে, এটা আমার, আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার বিচার। যদি মলয়া গান শুনতো আমাকে বলবে, জহির পাগলা একটা মলয়া গান আমাদেরকে শোনাও, আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়, এটা সন্ধ্যা রাত্রের গান, আমি রাত্রে ৩টা বাজের মলয়া গান গাইব, আমি ৪টা বাজের মলয়া গান গাইব। যদি আমার সাথে মলয়া গানে না পারেন আমার এই স্টেজের জন্য মাপ চাইতে হবে। কোন গান শুনবেন? বাংলা গান, হিন্দি গান, মান্না দে গান, লতা মঙ্গেশকরের গান, কাওয়ালি গান, সব গান গাইব, আমার সাথে গাইতে হবে, না গাইলে মাপ চাইতে হবে। ধন্যবাদ জহির পাগলার সুন্দর প্রণালী কবিতার ডায়লগ ভালো লাগলো। কারণ যে অতীতকে মনে রাখে না সে কিন্তু মহত্বের মানুষ হতে পারে না, এটা বাস্তব সত্য কথা। অতীত অতীত আর জহির পাগলা অতীতকে মনে করে মনে করি, কিন্তু আজ থেকে ৬ বছর আগে আমার এই এই দরবারে আন্নির নামে যারা হয়তো দেখছেন, আজকের সেই ওই দিনে জহির পাগলা আজকের জহির পাগলার পার্থক্য অনেক, তাই না? তো আমি এটা বলছি যে এইখানে অনেক দূর দূরান্ত থেকে শুনছে জহির পাগলা গান হবে, তো জহির পাগলা থেকে গান যেতে হবে, তো জহির পাগলা অত্যন্ত মনের বড় আবেগের মন মানুষের জনপ্রিয় শিল্পী, হ্যাঁ, সেই জন্য সে নতুন একটা গান উপহার দিব। আর এই দিলে বাইর যাবেন বোঝিং গেলে কই, এই এতদিন শুনছি, শোনা বন্ধু আজকে দেখ এই বন্ধুর গান জহিরে শোনাই দিছে, তখন আপনারা মূল্যায়ন আরো পারতো না, জহিরে প্রেমিকটা আরো মূল্যায়ন পাইতো না, কিন্তু পাইতো। কিন্তু আমার কাছে একটু খারাপ লাগছে এই সংসার দরবারে মিজান ভাই আপনার এই যে কুমিল্লা উপজেলা চেয়ারম্যান এবং অনেক হোটেলের মালিক, উনি আমার কাছে আন্নি এবং জহি জহি সেদিন আমি জহিরকে বলে দিছিলাম যে তুমি ভাই একটা ভালো মাপের শিল্পী হবে, হ্যাঁ, আর আমি জানি এই জহির পাগলা সাচ্চুবের নামটা জানে, আর আমার না চিনে বাংলাদেশি শিল্পী হয়তো কমই আছে, আমার না চিনে, কারণ আমি সব শিল্পীরারে ভালোবাসি এবং আমি ওই দিন প্রেমে মগ্ন। আর এই বিধায় আমি একটু এই যে দরবারে পদ্মটা বোঝা যায় না, আমি দরবারে পাগল এটাই আমি জহির পাগলা এটা কেন ছোট করব, ছোট চোখে দেখলো, আমি এটা বুঝলাম না জহির পাগলাকে কে ছোট চোখ, আমি আমি কি ছোট জহির পাগলাকে আপনাদের সামনে ছোট করছি? সে আমার প্রথম কথা আমি বলছি, সে আমাদের গৌরব, আর গৌরবময় ব্যক্তিটা আসলে একটা নতুন কিছু দিব, এটাই তো আমাদের প্রত্যাশা, নাহলে পাখির মতন এবং সুনামন্দর গান বোধ এইখানে যা আছে সব গানের কুকিল, এখানে সবাই ভালো গান গাইতে পারে।
জহির আপনাদেরকে মনের মতন গান দিতে পারে নাই সেটা বলছি আমরা কি চাই সেটা আপনাকে দিতে পারেন নাই এই জহির পাগলা আমি ছোট মানুষ আমার সামনে তুমি এইভাবে উঠতে পারো না তুমি আমার সম্পর্কে বাংলাদেশের যে কোনো শিল্পী লতি কাজল তোমার ঠাকুর মমতাজ এদেরকে জিজ্ঞাসা সাচ্চু ভাই ক্ষুদ্র মানুষটা কি তুমি আমাকে দেখছো এইখানে আমি আমি এই ছোট মানুষ কিন্তু আমি আমি বড় বড় বাংলাদেশের সাথে একটা ভাব সম্পর্ক তাদের সাথে আমার প্রেম গড়ে উঠছে বাংলাদেশের শিল্পীরা যদি আমাকে না চিনে আমি বলি এটা শিল্পী না যাই হোক ধন্যবাদ জহিরকে আমি ছোট করি নাই জহির আমার আমাদের গর্ব অত্র অঞ্চলের গর্ব আমি ফার্স্ট টাইম এটা বলছি ধন্যবাদ জহির পাগলার জন্য আপনারা যে ভালোবাসেন জহির পাগলার জন্য একটা করতালি দিয়া তার মনটা শান্তি করে দেন কারণ জহির পাগলা ভাবছে আমি তার কাছে না আমার বাড়ি মেহমান জহির পাগলা অতীত আমি আমি এই পাগলের কাছে গান শুনে গেছি আমি তাকে ওইটা বুঝাই চাইছি তাকে মিস মানুষ মিস করি নাই ধন্যবাদ জহির আমি বিশ্বাস রাখি না তুমি জহির দেখো আমার কিছু পাইতু তুমি গাইতে পারো না তোমাকে তোমার চ্যালেঞ্জ তোমার হারাই দিবে আমার পাইতু এখানে আমার একটা ভাতিজা তুমি তার সাথে কত ঘন্টা মলাই গান গাইতে পারো আমি তা দেখি তুমি মলাই নিয়ে যেতে বাজুই কছো আমাদের এখানে সাবি মলাই সঙ্গীত পরিবেশন করবে আপনাদের সামনে এবং তার পরিপ্রেক্ষিতে তার সেই গানের উত্তর সে দিতে হবে ওই পরিপ্রেক্ষিতে ধন্যবাদ আমি বলি আস্তে আস্তে উনি যদি আমার সাথে মলয়নে চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জ করলাম ওর সাথে আমি চ্যালেঞ্জ করলাম ও যদি ভালো মলয়া গায় আমি ওকে পুরস্কার করব সে যদি আমার থেকে ভালো মলয়া সঙ্গীত গায় এটা আপনারাই তো সাক্ষী আর সে হইলো আমার ভাই ও কেমন গান করে আমি আজকে আমি দেখিও নাই আমার কথা হইলো যার সাথে আমার গান আজকে আপনি আমাকে এভাবে বলতে পারেন না যে জহির পাগলার কাছ থেকে আমরা এমনটা পাই নাই সে যদি ভালো মলয়া গান গায় আমাদেরকে শোনাবে আমি শোনাবো আমাকে বলবেন যে আমি মলয়া গান শুনতে আমাকে না বলে এভাবে বলাটা তো আমার কাছে অপমানজনক হয়েছে আপনারা আমার প্রতি কষ্ট নেবেন না ও ভালো আমার ভাই ও দুইটা গান গাবে ও গানের পরে যদি আমার বুঝে ওর গানের পাশাপাশি আমি গাইতে পারি আমার হিসাবে বনে যে আমি পারবো তাহলে আমি দাঁড়াবো না হলে আমি বসবো হরমিন্দর হ্যালো 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 সোজা করে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আসলে ব্যাপারটা শেষ পর্যন্ত এত উগ্র হয়ে দাঁড়াবে চিন্তাও করে নাই তবে আমি সর্বপ্রথম সবার সামনে আমি গান ধরে সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি উভয় শিল্পীর কাছে মাফ চেয়ে নিচ্ছি আমি কোনো শিল্পীও না আমি কোনো গান জানিও না ওই যে আপনাদের আপনাদের গান ইউ কোনো শিল্পী না কোনো স্তর ধরে আমি কোনো ব্যক্তির জন্য খরমশাহ দরবারে গান গাওয়া বন্ধ করব না খরমশাহ যত বছর ডাকবে আমি তত বছর আসবো ইনশাআল্লাহ খরমশাহ খরমশার দরবারে আমি কোনো ব্যক্তির জন্য গান গাওয়া বন্ধ করব না খরমশা আমার সাথে কিছু কইছে আমার যে গান গাওয়ার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ যত বছর ডাকবে তত বছর আমি আসবো ইনশাআল্লাহ বায়না কোনো কথা নাই ডাকবে আসবো
কথাটা কিন্তু হয় না এই বুঝেন আমি বলছি না আপনারা মনে থেকে বুঝে নেবেন উনি কি কয় আপনি বুঝছে ছে 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 না বুঝেই নাচতেছেন কি লাগা হ্যাঁ কিছু হাইয়া না আছে কি না আছে ওরে ডাকলে ডাকা সম্মুখে আপনারা আছে ও তো আর ইচ্ছা করলো না না ডাকলো আমো এটা তো বলে নাই তাহলে ওর প্রেমের বিষয়ে ঘাটতি আছে আমাকে যদি প্রয়োজন মনে করে ডাকে কথা আছেন একটা আমি তো একটা ব্যস্ত মানুষ ওনারা যদি আমাকে স্মরণ করে যেহেতু তুমি আসবা তাহলে তো আমি আসব আর এমনি এমনি কি কোন শিল্পী কারো কাছে যায় যায় খরম শাহ আমাকে যদি নিয়োগ করে কমিটির মাধ্যমে ডাকে আমি আসব এর থেকে সুন্দর কোন কথা আছে বুঝলে বুঝপাতা না না আমি তো তাকে দাওয়াত দিয়ে দিয়েছি আগামী বছরের জন্য এটা ঘোষণা দেওয়াটা অর্থ কি তাইলে ওর 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 প্রেমের বিজয় দুই নম্বরে আছে তুই জানি তুই জানি তুই জানি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আর ভেজাল আছে এই এই তাতে প্রেমের বিজয় ভেজাল আছে না আছে না আছে না আছে না এই প্রিয়া জহি জহি তুমি শূন্য যাই হো তোমার দর্শকরা বলতেছে প্রেমের বিজয় ভেজাল আছে ধন্যবাদ ধন্যবাদ এই ভেজাল প্রেম না দাও ভাই ভালো 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 ভালো